আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সেজন্য ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 11টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, আর আমরা খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যায়। আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, একটু সব যেখানে কোণে ঘরের অনেক কোনা কোনা আছে যেগুলো রেগুলার পরিষ্কার হয় না, মোছা হয় না, সেই সব জায়গাগুলো যে ক্লিন করতে অনেকটা টাইম চলে গেছে, সেই জন্য সকাল থেকে ব্যস্ততা ছিল। আর নিরামিষ রান্না হলে একটু ভাবতে লাগে, মাছ হলে সত্যি বলতে কি মাছের কোনো দরকারি প্রিপারেশন করে দিলাম আর কিছু দু একটা করে দিলাম হয়ে যায়, বা নিরামিষ করতে গেলে সত্যি একটু ভাবতে লাগে। আমার তো ভাবতে লাগে, মানে কার লাগে জানি না, তো আমার তো ভাবতে লাগে, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে, উঠেছি দেরি করে, যেহেতু ছুটি ছিল আজকে উঠেছি অনেকটা দেরি করে, 8টা বেজে গেছে, এই খেতে খেতে পালিয়ে এসছে। একা একা খেতে দিয়ে দিয়েছি, কারণ কি আমি এখন পুজো করতে যাবো, পুজো ঠাকুরের জামাকাপড় কাচতে যাবো, কারণ কি আগের দিন ঠাকুরের জামাকাপড়গুলো কাচা হয়নি, তো আমাদের জামাকাপড় কাচা আছে, সব কিছুই আছে, তো সেই জন্য মেয়েকে নিজেকে একা একা খেতে দিয়েছি, তো ও ঠিকঠাক খাচ্ছে, একা একা খাচ্ছে আজকে, তোমাদেরকে দেখাই চল কীভাবে খাচ্ছে ও আজকে। আজকে জিয়াংছি একা একা ভাত খাচ্ছে, কি কি দিয়ে ভাত খেলে আজকে? আর বাঁধাকপির তরকারি, কাঁংরুল ভাজা, পাঁপড় আর ব্রাহ্মী শাক, ডাল। আজকের আমাদের নিরামিষ, আজকে কি ডে মা? না যে কি ডে, তোমাদের ছুটি আছে কি ডে? খেয়ে নাও। এটা সেই চিয়ার চিজ, অনেকদিন দিয়ে ভেজে ভাবছিলাম, ভেজানো হয়নি, ভেজানোর পরে এরকম থকথক হয়ে গেছে চিজগুলো, জেলির মতো হয়ে গেছে পুরো ভেজানোর পরে। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করব, একটু দই নিলাম, দইয়ের সাথে মাছ, দইয়ের সাথে দু চামচ চিয়াসিড দিয়ে দিলাম। আমি শুনেছি এটা দইয়ের সাথে খাওয়া খুব ভালো, ব্রেকফাস্টে খাওয়া খুব ভালো, কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না, রেগুলার যদি খাও 1 থেকে 2 চামচের বেশি খাওয়া যাবে না, যদি রেগুলার খাও, আর মাঝে মাঝে খেলে তখন খেতে পারো, তাও বেশি নয়, 2 চামচই সেফ। তো এটা খেলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন আছে, যেটা চুল স্কিনের পক্ষে খুবই ভালো, তো আমি এটা এখন খাবো, খেয়ে তারপর পুজো করতে যাবো। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, আগে কোনোদিন ট্রাই করিনি, তো সিডস যেরকম দানার মতো সেরকমই দেখতে, অনেকটা তিল, কালো তিলের মতো দেখতে, খেতে খারাপ লাগছে না, মুখে পড়লে বেশ ভালোই লাগছে। তো এটা খেয়ে আমি এখন পুজো করতে যাব, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 11টা 11:30 বাজতে যায়, এখন আমার পুজো করা হয়নি, জামা কাপড়গুলো একটু কাচলাম, কেচে এটা খেয়ে পুজো করতে যাবো। একটু দই আর চিয়াসিস নিয়ে নিয়েছি, এর সাথে যদি ফ্রুটস দিতে পারো আরও ভালো লাগবে। আমি চারিদিকে নেটে সার্চ করে যেটা দেখেছি, যেখান এদিক ওদিক থেকে জ্ঞানটা সংগ্রহ করেছি, কালেক্ট করেছি, করে যেটা জেনেছি যে চিয়াসিসটা তোমার ফ্রুটস, এর সাথে ফ্রুটস দিয়ে যদি ব্রেকফাস্ট করো এটা খুব হেলদি একটা ফুড হবে, আর আর কিছুই লাগবে না এর সাথে, এটাই যথেষ্ট খাওয়ার জন্য ব্রেকফাস্টে। এই যে এরম দেখতে হয়েছে, যারা ডায়েট করতে চাও তাদের জন্য তো খুবই সুন্দর, যারা ডায়েটিং করতে চাও তাদের জন্য খুব 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 ভালো জিনিস একটা। ঠিক আছে ভাতটা শুধু দই খেও, ঠিক আছে। পুজো যখন করি নাচতেই পুজো করি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 11:30, 11:30, 12টা বাজতে যায়, ওই জন্য তাও খেয়েছি।
আজকে বাইরে রোদ দেখো, পুলি যখন করি নর্মালি না খেয়েই করি, তো আজকে 11:30-12টা বেজে গেছে, তো সেই জন্য একটু খেয়ে নিয়েছি। তো দই খেলে কোনো অসুবিধা হয় না, তো দই খেয়েছি। ভাত ফাত খেয়ে কোনোদিন পুজো করি না, তো একটু দই খেয়ে একটু পুজো করতে আসলাম। আর এটা ভাবছি ডায়েটিং রুটিনে রাখবো, ডায়েট রুটিনে এটা চিয়াসিড আছে, সেই জন্য আজকে ট্রাই করেছি। তো ডায়েটিং যদি করতে পারি অবশ্যই করব, আর আমি সত্যি বলতে কি ডায়েটিং করতে পারি না, যদি পারি অবশ্যই করবো, তাড়াতাড়ি চেষ্টা চলছে। তো আজকে 5 দিন ওর স্কুল নেই, তো বাড়িতে আছি, তো বাড়িতে থেকে ট্রাই করার চেষ্টা করছি। স্কুল থাকলে হয়ে তো উঠবেই না, জানি না কীভাবে করব। তো আমি চেষ্টা করবো একটা ডায়েটের মধ্যে, ডায়েট রুটিনের মধ্যে থাকার, কারণ কি ফুলতে 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 না এত ফুলে যাব, মোটু হয়ে যাব, সেই জন্য। তো পুজোর ছুতোতে সত্যি বলতে কি পুজো জিনিসটা একটা, এটা একটা হেলথ বেনিফিটও আছে। পুজো যতক্ষণ না আমরা করি ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি না, তো এতে আমার হেলথ বেনিফিট, আমি কোনো হালকা খাবার খেয়ে অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবো, রিজনটাও আমার কাছে থেকে যাবে যে আমি পুজো করবো সেই জন্য এখন খাবো না। এতে অনেক সুবিধা হবে, হেলদি খাবার খেতেও সুবিধা হবে, ডায়েটিং করতেও সুবিধা হবে। পুজোর অনেক 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 বেনিফিট আছে, শুধু আধ্যাত্মিক দিক থেকেও নয়, যদি তুমি সায়েন্টিফিক রিজনেও দেখো পুজোর কিছু কিছু বেনিফিটস তো আছেই। তো চলো বেশি বক বক না করি, একটু ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই। এদিকে রোদ, আর ওদিকে দেখো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু এদিকে রোদ উঠেছে আর ওদিকে মেঘ ডাকছে, আকাশ পুরো পরিষ্কার, পুরো পুজোর ভেজা তুলোর মতো আকাশে মেঘ, মনে হচ্ছে পুজোই এসে গেছে, পুজোর ভীষণ বাক্য। এই যে খেতে খেতে চলে এসছে, চান করার সময় দুষ্টুমি দেখো, ওর আজ চানই করতে ইচ্ছে করলো, অনেক কষ্ট করে আজ চান করিয়েছি, কেন ইচ্ছা করছিল না বল, আজ বলছে চান করবেই না, আমি তাও বললাম দুমক জলে অন্তত চান করে নে, ও আজ স্নান করবে। দাঁড়াও বাবা ব্যানানোগুলো হচ্ছে ধোয়া হয়নি, ধুয়ে তারপরে তোমায় দিচ্ছি। এখন ব্যানানাও ক্লিন করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো কেটে দিতে লাগবে না তো, কেন দেখো আবার খাচ্ছে কেমন করে সোনাটা, ভালো ভালো খেতে, কি খাচ্ছ মা, চিকেন আর চিকেন না মটন, সরি মটন আর লুচি, মটন আর লুচি খাচ্ছে জিয়াংশি, আজকে দুপুরে জিয়াংশি মটন আর লুচি খাচ্ছে। হাই গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা একটু বেরোচ্ছি, ইভিনিং নয় 8টা বাজে, চা খেলাম, চা খেয়ে একটু বেরোচ্ছি, ওর বাবা একটু নিয়ে বেরোবে, তো একটু সাজুগুজু করে নিই। এই যে এই ইয়াররিংসটা পরছি আমি, এটা আমি নিজের হাতে বানিয়েছি, ডাকছে বাবা, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রেডি হয়ে গেছি, মেয়ে বেরিয়ে গেছে, তো আমিও যাই, চলো। তো বেসিক্যালি আজকে বেরিয়েছিলাম আমার একটা কিছু শপিং করতে,
বিশেষ করে আমার একটা জিন্স কেনার ইচ্ছে ছিল, তো জিন্স কিনতে তো আমি যেই কালারটা পছন্দ সেটা পাইনি। তো অ্যাজ ইউজুয়াল ফিরে এসেছি খালি হাতেই, কিছুই কেনা হয়নি। আর একটু দেরি করেই বেরিয়েছিলাম 8টা, যেহেতু বেশি হাতে টাইমও ছিল না। এসে এসে আবার খাওয়া দাওয়ার প্রিপারেশন ছিল রাতে ডিনারের, তো সেই জন্য কিছুই কেনা হয়নি। তো চলো এখানেই ব্লগটা আজকে এন্ড করে দিই, এখন বাজে 9:30। তো তো আজকের মতো টাটা, লাভ ইউ, বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আবার আসবো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।